নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। WBPSC ক্লার্কশিপ পরীক্ষা, তো WBPSC ফুড এসআই পরীক্ষার মতো একই রকম ছবি ধরা পড়ল। পরীক্ষায় কঠোর নিষেধ থাকা সত্ত্বেও পরীক্ষার হলে পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহারের অভিযোগে কিন্তু 20 জনকে গ্রেপ্তার করলো পুলিশ, এমনটা কিন্তু আপডেট এই মুহূর্তে উঠে আসছে সংবাদ সংস্থার তরফ থেকে। তো গত 16 এবং 17 নভেম্বর শনিবার এবং রবিবার প্রত্যেক দিন 2টি শিফট করে মোট 4টি শিফটে WBPSC ক্লার্কশিপ পার্ট 1 পরীক্ষা নেওয়া হয়েছে এবং এই পরীক্ষার মধ্যে কিন্তু এই ঘটনা ঘটেছে, এমনটাই তথ্য উঠে আসছে সংবাদ সংস্থার তরফ থেকে। তো আমরা দেখে নেব আজকের ভিডিওতে কী কী লেটেস্ট আপডেট উঠে আসছে, কোন কোন জেলায় কী কী ঘটনা ঘটেছে এবং কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, সমস্ত কিছু পরপর আপনাদেরকে জানাবো ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, অনস্ক্রিন আমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল, এটা প্রকাশিত হয়েছে আজকের দৈনিক বর্তমান পত্রিকায়। দেখো, বলা হয়েছে পরীক্ষায় মোবাইল ব্যবহারের অভিযোগে ইংরেজবাজার ও রায়গঞ্জে ধৃত 20। তো পরীক্ষার হলে মোবাইল ব্যবহারের অভিযোগে 20 জন ধরা পড়ল রায়গঞ্জ এবং ইংরেজবাজার মিলিয়ে। কি বলা হচ্ছে আমরা একটু ডিটেলসে দেখে নেব। তো বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের করণিক নিয়োগের পরীক্ষার সময় বেআইনিভাবে মোবাইল ফোন ব্যবহারের চেষ্টার অভিযোগে মোট 19 জনকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, WBPSC অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের WBPSC ক্লার্কশিপ যে পরীক্ষা বা করণিক নিয়োগের যে পরীক্ষা, সেই পরীক্ষার সময় বেআইনিভাবে মোবাইল ফোন ব্যবহারের চেষ্টার অভিযোগে মোট 19 জনকে গ্রেপ্তার করলো ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের মধ্যে 14 জন পুরুষ ও 5 জন মহিলা। তো এর মধ্যে কিন্তু 14 জন পুরুষ এবং 5 জন মহিলা, এমনটা কিন্তু আপডেট উঠে আসছে। সোমবার ধৃতদের আদালতে পেশ করা হয়। শেষ পর্যন্ত আদালতের মাধ্যমে 14 জন পরীক্ষার্থীকে 4 দিনের জন্য নিজেদের হেফাজতে নেয় পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে এই চেষ্টার পেছনে কোনো চক্রের ইন্ধন রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক। শনিবার রবিবার ওই নিয়োগ পরীক্ষা ছিল। কঠোর নিষেধাজ্ঞা অমান্য করে পরীক্ষা হলে মোবাইল নিয়ে প্রবেশ করার অভিযোগ উঠেছিল ওই ব্যক্তিদের বিরুদ্ধে। এরপরই কঠোর পদক্ষেপ করে ইংরেজবাজার থানার পুলিশ। এদিকে পাবলিক সার্ভিস কমিশনের চাকরির পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রে মোবাইল সহ ধরা পড়ার অভিযোগে উদয় হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের পরীক্ষার সিট পড়েছিল রায়গঞ্জের করোনেশন হাইস্কুলে। রবিবার পরীক্ষার প্রায় শেষ মুহূর্তে দেখা যায় অভিযুক্তের কাছে একটি কিপ্যাড মোবাইল ফোন রয়েছে। এরপরই অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাকে গ্রেপ্তার করে আইনানুগ পদক্ষেপ করেছে। তো ইংরেজবাজার এবং রায়গঞ্জের এই যে ঘটনাগুলো সামনে আসলো, এগুলো নিউজে এসছে বলেই আমরা জানতে পারলাম, না হলে জানতেই পারতাম না যেরকম ঘটনা ঘটেছে। তো এখনও পর্যন্ত 20 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এরকম আরও অন্যান্য ঘটনা কিন্তু অন্যান্য জেলায় হতে পারে, সেগুলো হয়তো নিউজে আসেনি। তো এই জিনিসগুলো কিন্তু বন্ধ হওয়া উচিত। ফুড এসআইয়ের তুলনায় কিন্তু এই পরীক্ষাটায় চেকিং একটু কঠোর হয়েছে, তবে আরও কড়া চেকিং করা উচিত এবং বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে, যেমনটা সেন্ট্রালের পরীক্ষাগুলো হয়, একদম আধার বেসড অথেন্টিকেশন করে একদম ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ছবি তুলে যেরকম করে পরীক্ষা সেন্টারে প্রবেশ করানো হয় সেরকম করে পরীক্ষা নেওয়া উচিত, যাতে যে ছাত্রছাত্রীরা যারা অরিজিনাল চাকরি পাওয়ার যোগ্য তারা যেন তাদের অধিকারটা পায় এবং তারা যেন তাদের চাকরিটা পায়, এটা কিন্তু দেখা উচিত।